ভুয়া নথি দিয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র যেখানে রয়েছে জাতীয় পরিচয়পত্র পরিদপ্তর ব্যাংক ও ভূমি অফিসের কর্মকর্তারাও এই চক্রের এগারো জনকে গ্রেফতার করেছে সিআইডি এক অভিনব প্রতারণা একজনের ফ্ল্যাট বন্ধক দেয় আরেকজন প্রথমে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় দামি ফ্ল্যাট কিনতে পরিশোধ করা হয় মোটা অঙ্কের বায়না যাচাইয়ের জন্য মালিকের কাছ থেকে নেওয়া হয় দলিল ও অন্যান্য কাগজপত্র এরপর সেসব কাগজপত্র কাজে লাগিয়ে ভূমি রেজিস্ট্রি অফিসের অসাধু লোকদের যোগসাজশে তৈরি করা হয় জাল দলিল তারপর সেই জাল দলিলের মাধ্যমে ব্যাংকে ফ্ল্যাট বন্ধক দিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের ঋণ এমন একটি চক্র তৎপর ঢাকায় যারা ভুয়া তথ্য দিয়ে জাতীয় পরিচয় পত্র টিন নম্বরও যোগাড় করত এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ উত্তোলন করেছে চক্রটি চ্যানেল টোয়েন্টি ফোরের সহযোগিতায় চক্রটির মূল হোতা জয়নাল আবেদিন সহ এগারো জনকে গ্রেপ্তার করেছে সিআইডি রেজিস্ট্রি অফিসের দলের লেখক এবং ব্যাংক কর্মকর্তাও আছে প্রতারকদের দলে তারা প্রত্যেকটি ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নেয় জমি বা ফ্ল্যাট মর্গেজ রেখে লোন নিচ্ছে এনআইডি যারা করে দেয় এদের চক্র প্লাস ভূমি অফিসের যে যারা রেজিস্ট্রি বা এই যে ডুপ্লিকেট দলিল যারা করে দেয় এই এদের সম্মিলিত একটি চক্র এই ভূমি জালিয়াতি ফ্ল্যাট জালিয়াতির সাথে জড়িত পুলিশ বলছে চক্রটির সব সদস্যকে ধরতে অভিযান চলছে ওদের ভাষ্যমতে এরকম চক্র আরও আছে এবং সুলতান মাহমুদ আরিফ Channel 24, Dhaka.